বন্ধুরা, পাকিস্তানকে হারিয়ে ইমাজিন এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে টি টোয়েন্টি ম্যাচটা হয়ে যায় কার্টেল ওভার। নয় ওভার করে বেঁধে দেওয়া হয় দুই দলকে। সেই কার্টেল ওভারের ম্যাচে বৃষ্টির আইনে পাকিস্তানকে ছয় রানে হারিয়ে নারী ইমাজিং এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ টিম। প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টি বেঁধা মংকংয়ের পিছে ভয়াবহ বিপর্যয় পড়েছিল বাংলাদেশ ইমাজিং নারিং দল। মাত্র ১৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে বন্ধুরা। সেখান থেকে ৭ নম্বর ব্যাটার রাবেয়া খানের ২০ বলে ১০ রান আর ৮ নম্বরে নামা নাহিদা আক্তারের ১৬ বলে ৩ ৪ ১ ছক্কায় ২০ রানের ইনিংসে ভর করে ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। সুলতানা খাতুন শেষমেশে নেমে ২ বল খেলে ১টি ছক্কা হাঁকান। পাকিস্তানের ফাতেমা সানা ১০ রানে ৩টি আর আনুশা নাসির ৬ রানে ২টি করে উইকেট শিকার করেন। জবাবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট হাতে রেখেও জিততে পারেনি পাকিস্তান। ৪ উইকেটে ৫৩ রানে থামে পাকিস্তান নারী ইমেজিং দল। ওপেনার এইমান ফাতিমা ১৮, সওয়াল জুলফিকার ১১ আর অধিনায়ক ফাতিমা সানা করেন ১০ রান। শেষ দুই ওভারে ২০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। সেখান থেকে শেষ ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় ১৩ রানের। সাজেদা আক্তার মেঘলার ওভারে ৬ রানের বেশি নিতে পারেনি টিম পাকিস্তান।